Bismillahirrahmanirrahim. Isthan Chorjoknala Trimohoni Bazar Songlogno Hura Sagorer Upor Nirmito Brijer Nirman Kaj Chulche. 2020 Saler Pohela December Udbodhon Korechen Belkuchi Upojelar Manoniyo Sangsad Sodosyo Alhaj Abdul Momin Mondol MP Mohoday. Ami Ekhon Budget Somporke Brijer Budget Somporke Kichu Bolchi. 12 কোটি 93 লক্ষ টাকা ব্রিজ বাবদ বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছেন প্রায় 10,000 জনসাধারণ ও পথচারী ছাড়াও স্কুল কলেজের ছাত্রছাত্রী বৃদ্ধ অসুস্থ গর্ভবতী এবং অনেক জনসাধারণ এই ব্রিজ দিয়ে পার হয়ে বিভিন্ন কর্মস্থান বা বিভিন্ন জায়গায় পার হয়ে থাকেন ব্রিজ নির্মাণ চলাকালীন সময় একটি বিকল্প বাসর সেকু দেওয়ার কথা ছিল এবং যিনি এই কন্ট্রাক্টর তিনি একটা বাসর সেকু দিয়েছেন যেই বাসর সেকু দেখেন কি অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওখানে একটা লোক দাঁড়িয়ে আছেন তিনি কিভাবে পার হবেন পার হওয়ার জন্য অনেক মানে ঝুঁকি নিয়ে তিনি কাঁচামাল নিয়ে বাজারে গিয়েছিলেন তিনি এখন পার হয়ে আসার সময় একদম বিপদগ্রস্ত অবস্থায় তিনি এই রাস্তাটি পার হচ্ছেন এই হলো আমাদের জনসাধারণের দুর্ভোগের একটা সৃষ্টি যা না রেডি আমরা জানি 18 মাসের মধ্যে ব্রিজের কাজটি সম্পূর্ণ হ্যান্ডওভার হওয়ার কথা কিন্তু 2 বছর প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে এখন পর্যন্ত ব্রিজের কাজ এই অবস্থায় দেখেন সাধারণ জনগণ কিভাবে পার হবে কিভাবে কি করবে তারা দিশেহারা অবস্থায় রয়েছেন এবং সাধারণ জনগণ ভুগছেন চরম দুর্ভোগে তাই আমি আপনাদের কাছে একটি মনোনয়ন করছি নিবেদন করছি যে আপনারা খুবই দ্রুত এই ভিডিওটি সরকার পর্যন্ত পৌঁছে দেবেন যাতে করে আমাদের ব্রিজের কাজটি খুব দ্রুত সম্পন্ন হয়ে যায় এবং জনসাধারণ এই দুর্ভোগ থেকে মুক্তি পায় ব্রিজের কাজ করার যত সরঞ্জাম এখানে ফেলে তারা চলে গেছে 2 বছর যাবত কোনো তাদের খবর নাই কাজ এভাবে হেলায় পরিপূর্ণভাবে পড়ে আছে তাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সরকার পর্যন্ত যেন এই প্রতিবেদনটি পৌঁছে যায় সেজন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি সবাইকে আরো অনুরোধ করব যে আমাদের ব্রিজের কাজ যেন খুব দ্রুত সম্পন্ন হয় সেজন্য সবার কাছে আমার আবেদন থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্রিজের একটি পিলার দেখাচ্ছি যেটি কাজ করে রেখেছে পানির ভিতরে রডগুলো প্রায় মরিচিকা ধরে গেছে যার টেম্পারেচার ধীরে ধীরে মানে কমে যাচ্ছে যেটা মনে করেন যে আসলে ঝুকির কাজটি অত ব্রিজের কাজটি অত মজবুত হবে না আর দ্বিতীয়ত মনে করেন যে এই ব্রিজ 2 বছরের ভিতরে কমপ্লিট হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত এই কাজ এই অবস্থায় পড়ে আছে অবহেলিতভাবে যা মানে কেউ বলার মতো কেউ নাই দেখার মতো কেউ নাই এরকম অবস্থা কিন্তু জনসাধারণ তো মনে করেন যে চরম দুর্ভোগে ভুগছেন যা না বললেই না আমি যে কথাটি বারবার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে আসলে এই অবস্থায় কি করা যায় আরেকটি কথা না বললেই নয় সেটি হলো যে এই জমির নিচে আসলে কতটা ব্রিজের নিচে কতটা জমি অধিগ্রহণ না নিয়েই কাজটি শুরু করেছিলেন কিন্তু সে প্রসঙ্গটি উঠে আসছে প্রায় কাজের 18 মাস বা 19 মাস পরে 1.5 মাস হয়েছে আমরা এই জিনিসটা জানতে পেরেছি কিন্তু সেটি আসলে কোনো বিষয় নাই এলজিডি থেকে মাপতে আসছিলেন তারা জমি অনেক মাপামাপি করছেন মাপামাপি করার পরে তারা দেখছে যে আসলে এই ব্রিজের নিচে যে জমিটা পড়ে আছে সেটা আসলে কারো অন্তর্ভুক্ত না আর সেটা ওই রকম গুরুত্বপূর্ণ বিষয় না ঠিক আছে সেটির কারণে তারা যদি বলে যে আমরা এই ব্রিজের কাজ স্থগিত করেছি সেটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আর দ্বিতীয় কথা সেটি আসলে কোনো গ্রহণযোগ্যতা নাই সে সমস্যা আসলে কোনো গ্রহণযোগ্যতা পাবে না কিন্তু আসলে অ্যাকচুয়ালি তারা হেলায় পরিপূর্ণভাবে এই কাজটি ফেলে রেখেছেন
তাই আমি সবাইকে বলবো যে এই বিষয়ে এই ব্রিজের কাজটি ভালোভাবে সঠিকভাবে যেন সম্পূর্ণ হয়, খুবই তাড়াতাড়ি যেন ব্রিজের কাজটি শেষ হয় এবং ব্যবহার উপযোগী হয়ে ওঠে, সবার কাছে আমি এই নিবেদন জানাচ্ছি। এবং আমাদের এই প্রতিবেদনটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, শেয়ার করার জন্য সবিনয় অনুরোধ করছি।